বেশ কিছুদিন ধরে কিন্তু একটা নিউজ কিন্তু সবার মুখে মুখে ঘুরছিল, সেই নিউজটা হচ্ছে টাইটান সাবমার্সিবল। সেই টাইটান সাবমার্সিবল এমন একটি সাবমার্সিবল যেটা ওশেন গেন নামে একটা কোম্পানি কিন্তু তৈরি করেছে। এই টাইটান সাবমার্সিবলে করে মানুষজন কিন্তু 1912 সালে ডুবে যাওয়া যে টাইটানিক তার ধ্বংসাবশেষ কিন্তু দেখতে আটলান্টিক মহাসাগরের 13,000 ফিট নিচে কিন্তু যায় এবং সেখানে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে। এবং এটা কিন্তু এক প্রকার এক্সপিডিশন বলতে গেলে বলাই যায়, অভিযান, এবং এক কথায় একটা মৃত্যু অভিযান। আপনারা জানেন এই যে টাইটান সাবমার্সিবল এই যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল 8 জুন 2023। সেখানে কিন্তু এমন ভাবে প্ল্যান করা ছিল যে 5 জন ব্যক্তি কিন্তু ওই টাইটান সাবমার্সিবলে করে আটলান্টিক মহাসাগরের 13,000 ফিট নিচে যেতে পারবে এবং ওখানে গিয়ে কিন্তু যে মূল টাইটানিক জাহাজ তার ধ্বংসাবশেষ দেখে কিন্তু ফিরে আসবে। এবং এই যে টাইটান সাবমার্সিবল, এই টাইটান সাবমার্সিবল কিন্তু বিশেষভাবে যদি কিছু বলতে মানে বলা যায় তা দেখা যাবে হচ্ছে যে এখানে কিন্তু 5 মানুষের সিটিং ক্যাপাসিটি রয়েছে, এখানে টয়লেটও রয়েছে, মুক্ত দরজাও রয়েছে, জানলা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। এবং সব থেকে মোস্টলি যেটা ভাইটাল হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে কিন্তু ওই 5 জনের জলের নিচে কিন্তু 96 ঘন্টা অক্সিজেন সরবরাহ ছিল। আপনারা জানেন জলের নিচে অক্সিজেনটা কিন্তু খুবই এসেন্সিয়াল মানুষ বেঁচে থাকার জন্য, এই জন্য 96 ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ ছিল। কিন্তু যেদিন টাইটান সাবমার্সিবল যাত্রা শুরু করে আমাদের বলে রাখা দরকার এটা কিন্তু এক প্রকার মানে যাত্রা যেখানে কিন্তু একটা মাদার জাহাজ থাকবে জলের উপরে এবং টাইটান সাবমার্সিবল কিন্তু আটলান্টিক মহাসাগরের নিচে যাবে এবং যোগসূত্র করবে ওই মূল যে মাদার জাহাজটা উপরে ভেসে থাকবে। কিন্তু 2 ঘন্টা পর টাইটান সাবমার্সিবল জলে ডোবার 2 ঘন্টা পর কিন্তু ওসমে যৌথ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই জাহাজে যারা যোগ সূত্র করার জন্য ছিল তাদের মধ্যে একজন বলেছে যে টাইটান ডুবে যাওয়ার 8 ঘন্টা পর কিন্তু একটা বিকট আকারের কিন্তু চিৎকার শোনা যায় বা একটা কোনো কিছু মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কিন্তু একটা আওয়াজ শোনা যায়। কিন্তু তারপর থেকে কিন্তু আস্তে 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 করে কিছুটা হলেও যোগসূত্র ছিল কিন্তু আলটিমেট ভাবে 2 ঘন্টা পর কিন্তু যোগসূত্রটা পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জাপান থেকে বিভিন্ন আপনাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু খোঁজার চেষ্টা করে এবং তারা তার পাশাপাশি কিন্তু রোবটিক কিছু জিনিস কিন্তু জলের নিচে পাঠিয়ে কিন্তু চেষ্টা করে ওদের ধ্বংসাবশেষ বা সামাজিক ধ্বংসাবশেষ কিংবা যারা মারা গেছে তাদের বডিটা কিন্তু উদ্ধার করা যাবে। কিন্তু আলটিমেট কিন্তু এখনো পর্যন্ত টিল এখনো পর্যন্ত কিন্তু এই বডি উদ্ধার করা যায়নি। কিন্তু অনেকে অনেক মত প্রকাশ করেছে। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা হয়তো ভেবে থাকবেন যে এই যে যাত্রাটা, এই যাত্রাটা করার জন্য যে কারা কারা গিয়েছি, আমি প্রথমে বলে রাখি এই এই যে যাত্রা করার জন্য আপনারা হয়তো ভেবে থাকবেন বা জেনে থাকবেন কোনো একটা যাত্রা করতে গেলে তার জন্য কিন্তু কিছুটা হলেও আপনাদের টাকা পয়সা দিতে হয়। কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন এই যে যাত্রার জন্য কিন্তু পার হেড কিন্তু 3 কোটি টাকা দিতে হতো এবং এই যে 3 কোটি টাকা আমার এবং আপনাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। এখানে হচ্ছে যাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে কোটি কোটি টাকা তারা কিন্তু যেতে পারে। সেই কোটি কোটি যে টাকা দিয়ে তারা গেছে তাদের মধ্যে আমাদের ব্রিটিশ নাগরিক ছিল, পাকিস্তানের একজন বাবা ও ছেলে ছিল, তার পাশাপাশি ওশেন গেটের সিইও ছিল। আপনাদের বলতে থাকে যে ওশেন গেটের সিইও এই জাহাজে বা এই টাইটান যে টাইটান যে সামাসগুলো আছে ওই টাইটানে করে কেন গেছিল। আমি বলে থাকি এখানে একটা এক্সাম্পল দিই, ধরুন আপনারা কোথাও বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার জন্য আপনি কিন্তু একটা গাইড লাগে, ঠিক তেমন ভাবে কিন্তু এখানে কিন্তু সেই ওশেন গেটের সিইও কিন্তু গাইড হিসেবে গেছে। অর্থাৎ আপনি যেখানে কোনো নতুন জায়গায় গেলে আমাদেরকে ভালোভাবে বর্ণনা করবে এই জায়গাটা তোমার বা আপনাদের বর্ণনা করবে কি কি দেখছে, নাম কি, কোথা থেকে উৎপত্তি বা তার হিস্ট্রি সমস্ত কিছু অ্যানালাইসিস করবে। তেমন ভাবে কিন্তু ওশেন গেটের সিইও কিন্তু এর আগে কিন্তু অনেকবার গেছে, এই জন্য উনি গিয়েছিলেন যারা যাচ্ছে যে যাত্রীগণ আছে তাদেরকে পুরোপুরি ভাবে বর্ণনা করতে পারে এবং
টাইটানিকের জাহাজটা প্রত্যেকটা কর্নার, ইজ এন্ড এভরি কর্নারটা খুব প্রপারলি ভাবে ডেসক্রিপশন দিতে পারে, এই জন্য তিনি যাওয়া। আসলে পাঁচজনের কিন্তু বডি এখনো পর্যন্ত ট্রেসার করা সম্ভব হয়নি এখনো, এবং আলটিমেট ভাবে কিন্তু আমাদের 8ই জুন যেখানে ভ্রমণ শুরু করেছিল তারপর কিন্তু 4 দিন পর কিন্তু ওদের বডি পাওয়া যায়নি খোঁজার পর, এবং আলটিমেট ভাবে কিন্তু ওরা 5 জনকে মৃত হিসেবে ঘোষণা করেছে। এইখানে আমাদের কাছে দুটো প্রশ্ন থাকে। আচ্ছা, এর একটা হচ্ছে যে এই যে ওশেন গেটের যে যাত্রাটা, এই যাত্রাটা নিয়ে কি একটু আগেই কোনো দুর্ভাগ্য ছিল বা কিছু প্রবলেমেটিক কোনো সিগন্যাল ছিল? আমি বলে রাখি যে 2012 সালের দিকে কিন্তু একটা পূর্বাভাস কিন্তু দিয়েছিল প্রাক্তন কর্মকর্তা, ওশেন গেটের প্রাক্তন কর্মকর্তা, তিনি ওশেন গেটের যাত্রা নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে 13,000 ফিট নিচে যে টাইটানিক জাহাজের যে ধ্বংসাবশেষ রয়েছে এবং যে টাইটান সাবমার্সিবলটা হচ্ছে ওশেন গেট কোম্পানি তৈরি করেছে, সেই এত গভীরে যাওয়া এরকম একটা টাইটান সাবমার্সিবল ক্ষেত্রে খুবই সম্ভব না। এর টেকনোলজি কিন্তু অনেকটা উইক, দুর্বল আছে, তার পাশাপাশি এর যে আরো ভেরিফিকেশন দরকার আছে এবং এক্সামিনেশন দরকার আছে, এবং এর টেকনিক্যাল যে সব দিকগুলো আছে ভালো করে কিন্তু প্রশিক্ষণ ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু যাত্রীদের নিচে যাওয়া নিচে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু এই যে ওয়ার্নিংটা শোনার পর কিন্তু ওশেন গেটের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ওনার নামে কেস করে, কেস করার পর কিন্তু এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে এটা মুভির যে প্রডিউসার জেমস ক্যামেরন কিন্তু 2008 সালের দিকে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে এই যে টাইটান সাবমার্সিবলের জলের নিচে যাওয়াটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এর যে টেকনোলজি রয়েছে অনেকটা দুর্বল, যেমন ভাবে প্রাক্তন কর্মকর্তা বলেছিলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এই যে মানে টাইটান সাবমার্সিবলের যাওয়াটা কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে। তারপর কিন্তু এই 2023 সালে এরকম একটা ঘটনা ঘটে। যাই হোক, আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা কেন এরকম জায়গাতে বেড়াতে যাচ্ছে বা তাদের এরকম উদ্ভুত চিন্তা হয়েছে কেন? এখানে দুটো লজিক্যাল ফ্যাক্টর আছে। প্রথম লজিক হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে লিজারলি এবং লেজারি ভাবে তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে, আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে অ্যাডভেঞ্চারাস মানুষ, অ্যাডভেঞ্চারাস প্রেমী, তারা কিন্তু জীবনটাকে উপভোগ করতে চাইছে টাকা পয়সার পাশাপাশি তারা নতুনকে আনন্দকে জানার জন্য অজানাকে জানা বা দেখার হচ্ছে তাদের উৎসাহ কিন্তু যারা গিয়েছিল কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা এবং চাইলে কিন্তু দুবাই, সিঙ্গাপুর, লন্ডন এইসব জায়গায় কিন্তু যেতে পারে, কিন্তু সেসব জায়গায় না গিয়ে তারা চেয়েছিল যাতে তাদের জীবনের একটা ইতিহাসকে দেখতে, কিন্তু তারা কে জানতো তারা ইতিহাসকে দেখতে কি তার নিজেরা ইতিহাস হয়ে যাবে। কিন্তু এইখানে আমাদের প্রশ্ন জাগে যে যারা আমাদের শুনেছেন মিডিয়া মারফত বা আমাদের নিউজ চ্যানেলে শুনেছেন যে অনেকে ইউএসএ কিছু ব্যক্তি আছে, ইংল্যান্ডে যারা আছে তারা কিন্তু ওই টাইটানিক সাবমার্সিবলে যাওয়ার জন্য কিন্তু উৎসাহিত ছিল কিন্তু আলটিমেট ভাবে যদি তারা টিকিট পায় বা সিডিউল হয়নি, তাহলে আমাদের মধ্যে ভাগ্যবান কারা যারা গিয়েছিল বা যারা যায়? আমি আপনাদের একটা প্রশ্ন করব যে এখানে আপনার মতে দুটো ক্যাটাগরি অর্থাৎ যে গেছে বা যে যায়নি এই দুটোর মধ্যে ভাগ্যবান কারা? আপনি বলবেন ভাগ্যবান হচ্ছে যারা যায়নি। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলবো। আপনি আসলে টাইটানিক মুভিটা দেখে থাকবেন, টাইটানিক মুভিতে একটা মূল ক্যারেক্টার ছিল নাম হচ্ছে জ্যাক। আপনি হয়তো এটা জেনে থাকবেন যে যে মুভিটা তৈরি হয়েছিল ওই মুভিটাতে কিন্তু জ্যাক কিন্তু পুরোপুরি আলটিমেট অর্থাৎ মুভির শেষের দিকে কিন্তু জ্যাক মারা যায় তীব্র ঠান্ডাতে, অ্যান্টিক মহাসাগর জানেন না একবারে ঠান্ডা বরফের একটা মহাসাগর, এবারে ওই ঠান্ডাতে কিন্তু জ্যাক মারা গেছিল। এবং এখানে বলে রাখি এই জ্যাক কিন্তু প্রথমে টিকিট পাচ্ছিল না, জ্যাক কিন্তু একেবারে অর্ডিনারি একজন থার্ড ক্লাস সিঙ্গার ছিল মানে পারফর্মার, সে কিন্তু প্রথমে টিকিট পাচ্ছিল না, সে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো পাচ্ছিল না, থার্ড ক্লাসের টিকিটও পাচ্ছিল না, কিন্তু আলটিমেট ভাবে একটা জুয়া খেলাতে ও খেলে কিন্তু টিকিটটা পায় এবং ওই টিকিটটা কিন্তু একজন গ্যাম্বলার বলতে পারেন তার কাছ থেকে টিকিটটা নিয়ে নেয়, টিকিটটা মানে খেলায় জিতে ও টিকিটটা ওর কাছ থেকে নেয়, তারপরে কিন্তু ওই টাইটানিক নামে জাহাজে উঠে। তাহলে আপনি এই ঘটনায় বলুন
যে সব থেকে ভাগ্যবান কে ছিল? আমি বলবো সেই জুয়ারি, যে হচ্ছে যে এই খেলাতে, যে খেলাতে হেরে গিয়ে টিকিটটা কিন্তু জ্যাকে দিয়েছিল। জ্যাক যদি টিকিটটা না জিততো তাহলে যেতে পারতো না, আলটিমেট ভাবে কিন্তু তার জীবনটা কিন্তু বেঁচে যেত। কিন্তু এখানে সেই যে জুয়ারি, যে হচ্ছে জিতে মানে খেলা হেরেছে, কিন্তু আলটিমেট ভাবে কিন্তু জীবনে কিন্তু পুরো জীবন যুদ্ধে কিন্তু জিতে গেছে, যার জন্য হচ্ছে জীবনটা কিন্তু পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ভোগ করে যাচ্ছে। এইখানে আপনাদের বলবো যে যারা গেছে তারা তো ফিরে এলে একটা ইতিহাস তৈরি করতে পারতো, কিন্তু যারা যেতে পারলো না তারা কিন্তু বর্তমানে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে রয়েছে, কিন্তু যারা ইতিহাস তৈরি করতে গেছে তারা তো বর্তমানে ইতিহাস হয়ে গেছে। তাই আপনাদেরকে ইউবিসিএল একাডেমির পক্ষ থেকে একটাই কথা বলবো, জীবনে যা কিছু ঘটে, যা কিছু হয়, আমরা সেটাকে মেনে নিই। যা কিছু অল দা ওয়েল দ্যাট ইনস, যা কিছু ঘটে বা যা কিছু হয় ভালোর জন্য। আমরা এই উদাহরণ থেকে বা এই দৃষ্টান্ত থেকে আমরা এটাই শিক্ষা নিই যে জীবনে অনেক কিন্তু অবস্ট্রাগল বা বাধা আসতে পারে, তার মানে হচ্ছে এটাই আপনারা কোনোভাবে ভেঙে পড়বেন না। ভগবান কিন্তু যা করে আপনার ভালোর জন্যই করে, যা কিছু হচ্ছে ভালোর জন্য হচ্ছে, কোনো কিছু হয়নি সেটা হচ্ছে যে সেটা আপনার হয়তো আপনার কাছে আর হয় পরবর্তীকালে হতেও পারে। এই জন্য জীবনটাকে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, হয়তো আমাদের এক্সপেক্টেশন অনেক হাই, হয়তো আজ না হোক কাল আপনি অবশ্যই পাবেন। এবং তার পাশাপাশি হচ্ছে জীবনটাকে মানিয়ে নিতে শিখুন, মানিয়ে নিয়ে এগোতে এগিয়ে থাকুন। লাইফ হচ্ছে এমন একটা জিনিস, এটা আনসার্টেন, কারণ জীবনে যদি আপনার পুরো ইচ্ছাটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু জীবন করা যাবে। জীবন হচ্ছে সেটাই যে কিছু কিছু জিনিস যেটা হচ্ছে আপনাকে চাওয়ার হচ্ছে আপনি মানে আকাঙ্ক্ষা থাকবে, সেটা চাওয়ার জন্য আপনি পরিশ্রম করবেন, এটাই তো জীবনের মূল উদ্দেশ্য, তাই না? এই হচ্ছে আজকের মূল ভিডিও। আপনারা এই টাইটান সামাসিম সম্পর্কে অনেক কিছু ঘটনা দেখেছেন, অনেক কিছু বলেছেন, আপনাদের সেই প্রসঙ্গে না গিয়ে মূল জিনিসটা আপনি বলে দিলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা যাচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন।